दर्शक सबाई के स्वागत बीडी फिशिंग यूट्यूब चैनले। ये माछगुलो देखते पाच्छेन सबगुलोई हच्छे पुटी माछ, एखाने बेशिरभाग पुटी माछ आछे एछाड़ा अन्यान्य माछ आछे। ए पुटी माछगुलो कोनो चाष करा पुटी माछ नय, बिलेर मुक्त पानीते बेड़े ओठा पुटी माछ। एकटु देखुन कत पुटी माछ এখানে একটু স্রোত আছে বিধায় পুঁটি মাছগুলো এসে জড়ো হয়েছে, একটির সাথে একটি লাগানো। এই গর্তের ভেতর থেকে একটু পানির স্রোতের তৈরি হয়েছে, তাই পুঁটি মাছগুলো এভাবে একটির সঙ্গে একটি গা লাগিয়ে গর্তের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই পুঁটি মাছগুলো ধরার বিশেষ এক পদ্ধতি আছে, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। এই যে দেখুন কত পুঁটি মাছ, এটা নিজেরাই ভাবুন। এবং এরকম পুঁটি মাছ কোথাও একত্রে আগে দেখেছেন কি না কমেন্ট করে জানাবেন। তো এই মাছগুলো কীভাবে ধরতে হয় দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে দুঃখিত। এই যে বড় একটি জায়গা এভাবে ঘিরা আছে নেট দিয়ে, এই জায়গার ভেতরেই পুঁটি মাছগুলো আছে। দেখেন দর্শক, এই মাছগুলো এই নেটের ভেতরে এসে জমা হচ্ছে এবং এরপরে এই নেট থেকে এই মাছগুলোকে আলাদা জায়গায় রাখা হবে যখন মাছ নেটে ভর্তি হয়ে যায়। কিছুক্ষণ পরপর এরকম 20 মিনিট কিংবা আধা ঘন্টা পরপর এভাবে নেট থেকে মাছগুলো আলাদা জায়গায় রাখা হয়। দেখেন মাছের কী অবস্থা, দেখলেই ভালো লাগে, এত পুঁটি মাছ। এবং এর সবগুলোই দেশি পুঁটি, মোটেও চাষ করা নয়। দর্শক, এখন এই পুঁটি মাছগুলো আমাদের এই জেলে ভাইগুলো পানিতে নেমে গেছে, তারা এই পুঁটি মাছগুলো আলাদা স্থানে রাখবে। আর এভাবে এই পুঁটি মাছগুলো একের পর এক পড়তেই থাকবে। একবার ভাবুন, মনকে মন শুধু পুঁটি মাছ, এই পদ্ধতিতে বর্ষার শেষের দিকে ধরা হয়ে থাকে। দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, এবং কে কোথায় থেকে দেখছেন আমার এই ভিডিওটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লেগে থাকে সেটাও জানাতে পারেন। ধীরে ধীরে আমার চ্যানেলে বেশ অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 লক্ষ সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। দেখেন দর্শক, এখন এই মাছগুলোকে উঠানো হবে। একটু দেখতে থাকুন কী পরিমাণ মাছ এখান থেকে উঠানো হয়। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। এখানে ডালিতে মাছগুলো উঠানো হচ্ছে, এরপর এই ডালি অন্য বড় একটি জায়গায় ঘিরে রাখা হয়েছে এই মাছগুলো রাখার জন্য, সেখানে মাছগুলো ঢেলে রাখা হবে, তারপর অন্যত্র বিক্রি করা হয়। তো দর্শক, কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন কি পরিমাণ পুঁটি মাছ,
যে দর্শক সকল মাছগুলো এভাবে নেট দিয়ে জিয়ে রাখা হয়েছে, মাছের লাফালাফি দেখতে এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করা কঠিন। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন।